হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আসলে আমি অন্যরকম একটা জিনিস রিভিউ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কিন্ডল পেপার হোয়াইট। এটা আসলে হচ্ছে একটা ইবুক রিডার। আপনি যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য আসলে এটা একটা, আমার মনে হয় যে মাস্ট হ্যাভ একটা ডিভাইস। তাহলে আমরা আসলে দেখি যে জিনিসটা কতটা যৌক্তিক অথবা কেনার জন্য আসলে আপনার প্রয়োজন আছে কিনা। এটা আসলে প্যাকেজিংটা খুব সুন্দর, একটু ডিফারেন্টলি। এটার ভিতরে আসলে এটা আছে, এটা হলো থিম, এটা তেমন কিছুই না, আমরা এটা পাশে রাখি। এবং এখানে আসলে এই জায়গাটা হচ্ছে সিল করা থাকে, যদি এটা ইনট্যাক্ট হয়। আমি এটা আসলে আমেরিকা থেকে এনেছি, একটা বাংলাদেশি একটা ওয়েবসাইট দিয়ে এনেছি। বাংলাদেশে যদি আপনি এটা মার্কেটে কিনতে যান তাহলে এটার দাম পড়ে হচ্ছে 15,000 টাকা, বাট আমার আসলে এটা 10,000 টাকার মতো লেগেছে আনতে। তো আমি আসলে প্রেফার করি আসলে বিদেশ থেকে আনাটাই, কারণ এতে হচ্ছে দুটো জিনিস হয়, সময় একটু বেশি লাগলেও, প্রথমত হচ্ছে জিনিসটার প্রাইস অনেক কম পড়ে, তারপর হচ্ছে আমি মনে হয় যে কোয়ালিটিটাও বেশ ভালো থাকে। যদিও অ্যামাজনের প্রোডাক্ট কোয়ালিটি আসলে অলমোস্ট সেম সব জায়গাতে, তারপর প্রাইস হচ্ছে অনেক কম। বাংলাদেশে 15,000, আমেরিকা থেকে আনলে হচ্ছে খরচ হচ্ছে 10,000 টাকা। তো চলুন আমরা আসলে এটার ভেতরে কী আছে এখন সেটা দেখতে চেষ্টা করি। আমি এখানে কেটেছি, এখন আসলে এটা কাটার সাথে সাথেই এই ডিভাইসটা বের হয়েছে। আসলে এটাই হচ্ছে কিন্ডল পেপার হোয়াইটটা। আর এটার ভেতরে যেটা আছে, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, আর হচ্ছে একটা এটা একটা ওয়ারেন্টির একটা ব্যাপার আছে। ওকে, সো ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ওয়ারেন্টি, এবং কিন্ডলের একটা আপনি বলতে পারেন এটা একটা সমস্যা অথবা সুবিধা, যেটাই বলেন আপনি, কিন্ডল হচ্ছে মাইক্রো ইউএসবি সাপোর্ট করে, কিন্তু এটাতে আসলে কোনো চার্জার নেই, শুধুমাত্র একটা মাইক্রো ইউএসবি ক্যাবল দেওয়া থাকে। তো আপনি যদি আসলে মনে করেন এটা একটা সমস্যা ভাবলে, আমার মনে হয় যে সবার কাছে আসলে মোবাইলের যে মাইক্রো ইউএসবি স্ট্যান্ডার্ড চার্জারগুলো আছে, এর যে কোনোটা দিয়ে আপনি এটা চার্জ করতে পারেন। এবং এটার চার্জ মোটামুটি আপনি একদিন চার্জ দিলে অনায়াসে আপনি এক সপ্তাহ হচ্ছে ইউজ করতে পারবেন, আপনি যদি মোটামুটিভাবে বই পড়েন আর কি। যেটা তো এটা একটা দিক গেল, আর অবশ্যই এটা যে কোনো স্ট্যান্ডার্ড ইউএসবি পোর্ট, ল্যাপটপ অথবা কম্পিউটারে যেটা আছে সেটাতেও আপনি এটা চার্জ করতে পারবেন। তাহলে আমার মনে হয় না যে এটা আসলে কিন্ডলের যে চার্জার নেই সাথে শুধুমাত্র ইউএসবি কেবল, এটা একটা বড় সমস্যা হতে পারে। তো কেন হচ্ছে আমরা কিন্ডল কিনব? কিন্ডলের জন্য সবচেয়ে চমৎকার জিনিস যেটা হচ্ছে, এটা খুবই লাইট ওয়েট, একটা বই যেরকম ঠিক সেরকম। এবং এটাতে হচ্ছে দুটা ভার্সন আছে কিন্ডলের, একটা হচ্ছে কিন্ডল, একটা হচ্ছে কিন্ডল পেপার হোয়াইট। আমার হাতে যেটা আছে, আমার কাছে আসলে দুটোই আছে, কিন্ডলও আছে আমার, কিন্ডল পেপার হোয়াইটও আছে। তো দুটোর পার্থক্য হচ্ছে যেটা, যে কিন্ডল পেপার হোয়াইটে আসলে একটা বিল্ট ইন লাইট আছে, একটা বিল্ট ইন লাইট আছে। এটা লাইটের কারণে আপনি একটা অন্ধকারেও পড়তে পারবেন। আর নর্মাল যেই কিন্ডলটা যেটা আছে ওটাতে আসলে কোনো বিল্ট ইন লাইট নেই, যে কারণে এটা আপনাকে পড়তে হবে হচ্ছে হয়তো কোনো একটা লাইট লাগবে যেটা দিনের আলোতে, অথবা আপনি যদি মনে করেন যে মোমের আলোতে পড়বেন তাও পড়তে পারেন, তবে বেটার হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রিক লাইটের আন্ডারেই পড়া যায়। তো আমার ওই যেটা ছিল ওইটার একটা সুবিধা হচ্ছে আপনার ব্লু লাইট এমিশন হয় না, যেটা শুধুমাত্র এই এলইডি লাইট ছাড়া, যেটা শুধুমাত্র যেটা মানে কিন্ডল যেটা, আর পেপার হোয়াইটে আসলে এলইডি লাইট আছে। তো এলইডি লাইট তো সবাই জানে যে আমরা ব্লু লাইটে মিটিং হয়, এটা স্লিপিংয়ের ডিস্টারবেন্স তৈরি করে, কিছু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আপনি যদিও এটা খুবই কম, এটা মোবাইলের স্ক্রিন থেকে অনেক সফট, আমরা আসলে এটা অন করলে আমরা এটা বুঝতে পারবো। তো আমরা এটা আসলে অন করে দেখি। কিন্ডলের পাওয়ার বাটনটা আসলে হচ্ছে নিচে, এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে মাইক্রো ইউএসবি কানেকশন পোর্টটা, শুধু এই দুটাই আছে, আর কিছু আসলে নেই এখানে। তো এটা তারপর হচ্ছে অন হচ্ছে, এটা অন হলে আপনি হচ্ছে কীভাবে ইউজ করতেছেন এটা, আসলে এটা অনেক চোখের উপর অনেক কম ইফেক্ট পড়বে এটা যদি আপনি ইউজ করেন, তাহলেই আপনি আসলে বুঝতে পারবেন যে কেন মানুষ শুধুমাত্র ইবুক পড়ার জন্য একটা বই কিনে একটা ডিভাইস কিনবে। আসলে বই পড়াটা খুবই ভালো একটা নেশা, বই কেনাটা অবশ্যই,
কিন্তু এখন আসলে দেখা যায় যে বাংলাদেশে বই অনেক এক্সপেন্সিভ, এমনও বই আছে যেটার একটা বইয়ের দাম হচ্ছে 2,000 টাকা 4,000 টাকা। এই অলমোস্ট সব বই হচ্ছে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন প্রাইস দিয়ে। এছাড়াও আসলে বাঙালিরা আমরা যেটা বাংলাদেশে আমরা যেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আসলে ফ্রিতে ডাউনলোড করে ফেলি পিডিএফ, তারপর হচ্ছে ইবুক, যেগুলো আছে আসলে ইবুকগুলো হচ্ছে যদিও পিডিএফ ইবুক বাট মোবি ফরম্যাটের যে বইগুলো সেগুলো আসলে পড়লে আপনি বেশি হচ্ছে আপনার কাছে ভাল লাগবে আপনি যদি পড়েন। ঠিক আছে, একটু ওয়াইফাইতে কানেক্ট করতে হবে, কানেক্ট করে তারপর হচ্ছে লাগে আপনি বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এটা ইন্টারনেট কানেক্ট করার সাথে সাথে আপনার একটা ওয়াইফাইতে কানেক্ট করার সাথে সাথে এটা এই স্ক্রিনটা ওপেন হবে। তো আপনি যদি একটা অ্যামাজন অ্যাকাউন্ট থাকে, যেমন আমার এটা আগে থেকেই আছে যেহেতু আমার আগে একটা ডিভাইস ছিল, আর আপনি চাইলে একটা নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। তা আমি ইউজ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ক্লিক করব। এটা আমার অলরেডি অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে কানেক্ট হয়ে গেছে। আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। দেখাচ্ছে কিভাবে কি ইউজ করতে হবে। গুডরিডস একটা খুব ভালো সার্ভিস, এটা যারা আসলে পড়ে বই পড়েন আপনারা জানেন যেটা গুডরিডস হচ্ছে আপনাকে মাঝে মাঝে সাজেস্ট করবে যেগুলো খুব ভালো বই আছে যেগুলো। তো এগুলো হচ্ছে আমার অলরেডি যে বইগুলো আমি অন্য একটা ডিভাইসে ছিল সেগুলো সব এখানে চলে আসবে। আমি কিন্তু এখানে কোনো বই ডাউনলোড করিনি, এখানে হচ্ছে অটোমেটিক্যালি সবগুলো বই চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অরুন্ধতী রায়ের একটা দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই বইটা আমি করি কিউড, মানে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে 0%। তো এটা আমার এইভাবে যতগুলো বই আছে সবগুলো বই এখানে আসলে মাই লাইব্রেরিতে থাকবে। মাই লাইব্রেরিতে হচ্ছে আপনার এখানে মাই লাইব্রেরিতে আমরা ক্লিক করলে সবগুলো বই দেখতে পাবো এখানে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার অনেকগুলো বই আছে। তা আমি ওপেনিং এটা দেখি আমরা কীভাবে, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, খুব চমৎকার, আপনি হচ্ছে ইচ্ছে মতো আপনার ফন্ট ছোটো বড়ো করতে পারবেন কিন্ডলে। আসলে বই পড়ার যদি কারো আগ্রহ থাকে আমার মনে হয় কিন্ডল তার জন্য একটা মাস্ট হ্যাভ ডিভাইস। তো আসলে চিন্তা না করে আপনার একটা কিন্ডল কেনার জন্য যদি ইচ্ছে হয় তাহলে আমার আমি সাজেস্ট করবো আসলে পেপার হোয়াইটটা কেনার জন্য, কারণ এটা যেহেতু বিল্ট ইন লাইট আছে। আবার কেউ যদি মনে করেন যে না আমার অন্ধকার আসলে আমি চাই না, যেহেতু মোবাইলে আমরা সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করে অন্ধকারেও আমরা ইউজ করতে থাকি, একটা নেশার মতো হয়ে যায়। সো এক্ষেত্রে আমার মনে হয় কেউ যদি ইচ্ছে করে যে আমি আসলে ইয়েতে অন্ধকারে পড়বো না, লাইট আমার শুধুমাত্র পড়তে হবে হচ্ছে, ওকে, সো লাইটটা আপনি আমি কমিয়ে দিলাম আরও ইউজার ফ্রেন্ডলি হলো চোখে। এটা আপনি ইচ্ছে মতো আপনার লাইট ব্রাইটনেস কমানো পারেন, একদম সবচেয়ে কম দিয়ে রাখলেও আপনি পড়তে পারবেন খুব সুন্দরভাবে। সো চমৎকার এই ডিভাইসটা কেউ যদি ট্রাই করতে চান, আমার মনে হয় ট্রাই করে না, কারো যদি বই পড়ার আগ্রহ থাকে এটা কিনে ফেললে খুব একটা খারাপ ইনভেস্টমেন্ট হবে না। তো সবাইকে ধন্যবাদ, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো বিষয় জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।